নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন কিচেন থেকে সুমিতা দাস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি পেঁপের তরকারি বানাবো, তার জন্য আমি নিয়েছি পেঁপে, এটা আমাদের গাছের পেঁপে, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই দিয়ে আমি পেঁপের তরকারিটা বানাবো। এই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। আজ পেঁপের নিরামিষ তরকারি। তেলটা গরম হয়ে গেছে, এবার পাঁচফোড়নটা আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপর আলুটা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেব। পেঁপেটা দিয়ে দিলাম, এবার আটপাকা আটকাঁচা পেঁপেটা খুব ভালো লাগে রান্না করলে। পেঁপে আর আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এক চামচের মতো নুন দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি। এবার হলুদ দেবো, আধা চামচের মতো, হাফ চামচের মতন হলুদ দিলাম। এবার লঙ্কা দিয়ে দেব, এবার কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেব, আমার পেঁপের তরকারিটা হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আমি ওপর থেকে একটু ভাজা জিরে ছড়িয়ে দেব, এটা দিলে খুব ভালো লাগে খেতে। এভাবে করে দেখবেন, ঘরে খেতে খুব ভালো লাগে। আমার পেঁপের তরকারিটা হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। পেঁপে তরকারিটা রান্না করার সময় একটু চিনি দিয়েছিলাম, সামান্য, আধা চামচের মতন। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।